সারা পৃথিবীতে যত ভিন্ন ধর্মাবলম্বী অন্যান্য ধর্মের অনুসারীরা ইসলামে আসেন, তারা প্রধানত দুই কারণে আসেন। এর একটি হলো কোরআনে হাকিম, আল্লাহর কালাম, এটি যখন বুঝে বুঝে অধ্যয়ন করা শুরু করে তখন এর কাছে সারেন্ডার করতে বাধ্য হয় এবং এর কারণে ঈমান আনে। আর আরেকটি হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে, তার সিরাত সম্পর্কে জানার পর তার প্রতি মুগ্ধতা এতটুকু ছেয়ে যায় যে একটা পর্যায়ে ঈমান আনতে বাধ্য হয়। আর এই একটা কারণে আপনারা লক্ষ্য রাখবেন, যারা ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, যারা ইসলাম এবং মুসলমানদের প্রতি পেট ভর্তি হিংসা নিয়ে ঘুরে বেড়ায়, সেই উগ্র নাস্তিক বলেন বা অন্য ধর্মের নামধারী অনুসারী বলেন, যারা মুসলমানদের সমালোচনা ছাড়া কোনো কাজ নাই, মুসলমানদের শত্রুতাই যাদের মূল কাজ, এই লোকগুলোকে দেখবেন তারা মুসলমানদের কর্ম নিয়ে এত সমালোচনা করে না। তারা ইসলামের যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি সরব সেটা হলো রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে তারা প্রশ্ন তুলে সেটা নিয়ে কালিমা লেপন করে দিয়ে তার চরিত্র হনন করার অপচেষ্টা তারা করে। কারণ তারা জানে যে এই লোকটির ব্যাপারে যদি কোনো প্রকার সংশয় সন্দেহ তৈরি করা যায় মুসলমানের মনে, তাহলে খুব সহজেই তাকে ইসলাম থেকে সরিয়ে ফেলা যাবে। তাহলে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানা এটা কত বেশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা এই দুটি চিত্র থেকে একেবারেই পরিষ্কার। একদিকে অন্য ধর্মাবলম্বী অমুসলিমরা ইসলামে আসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস পড়ে তার চরিত্র মাধুর্য দেখে মুগ্ধ হয়ে, অপরদিকে ইসলাম বিদ্বেষীরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হনের চেষ্টা করে। কারণ তারা জানে যে তার প্রতি ঈমান, তার প্রতি ভালোবাসা, তার অনুসরণটাই হলো ইসলাম। অতএব এই জায়গাটাতে আঘাত করতে পারলে মুসলমানদেরকে সবচেয়ে বেশি ইসলাম থেকে দূরে সরানো যাবে, তাদের মধ্যে সন্দেহ সংশয় সৃষ্টি করা যাবে, এই জন্য তারা ওই পথে আগায়। এই বিষয়টি রপ্ত করার পর একজন মুসলিম হিসাবে আমাদের আগ্রহের কেন্দ্রবিন্দু হওয়া উচিত রহমতুল্লিল আলমিন সাল্লাহ সাল্লাম সম্পর্কে জানা। এই জন্য সাহাবি যারা ছিলেন প্রিয়নবী সাল্লাহ সাল্লামের হাতে গড়া মুসলমান, যারা তার সান্নিধ্যে ধন্য ছিলেন, যারা পরবর্তীতে কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানদের জন্য মডেল ছিলেন, আল্লাহ যাদের সম্পর্কে কোরআনে বলেছেন আমিনু কামা আমানান্নাস, সেই লোকগুলো যেরকম ইমান এনেছে তাদের মতো ইমান আনো, সেই সাহাবিরা তারা তাদের সন্তানদেরকে কোরআন যেরকম শিক্ষা দিতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সেরকম শিক্ষা দিতেন। সিরাতুন নবী এটা কোনো ওয়াজের বিষয় না ভাই, এটা কোনো সাধারণ কিচ্ছা কাহানির বিষয় না, সিরাতে রাসূল জানার জন্য আমাদেরকে এই বিষয়ের উপরে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তার পুরো জীবনের বিভিন্ন দিক যাতে ক্যাপচার হয় সেজন্য এই সাবজেক্টের উপরে পড়াশোনা করা উচিত দীর্ঘ সময় নিয়ে। যদি সিরিজ কোনো আলোচনা থাকে অথেন্টিক এবং তথ্যবহুল তাহলে সেটা শোনা যেতে পারে। সিরাতের যে কিতাবগুলো আছে এগুলোর মধ্যে আবার নানান স্টেজ আছে, আপনি একেবারে প্রাথমিক লেভেলে একটা বই পড়েন তার সম্পর্কে জানার জন্য, আরেকটা বই পড়েন তার জীবনধারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরার সম্পর্কে আপনি জানলেন, এরপরে আরও কিছু বই পড়েন যে বইগুলো তার জীবনের বিভিন্ন দিককে তুলে ধরবে।